আজকের এই ভিডিওতে থাকছে 25টি জিকে প্রশ্ন, তো প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, অ্যামাজন জঙ্গলে কতগুলো গাছ আছে? অ্যামাজন জঙ্গলে 40,000 প্রজাতির প্রায় 30,900 কোটি বৃক্ষ রয়েছে এবং এই বনের গাছগুলো 120 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। পৃথিবীর মোট অক্সিজেনের 20% উৎপাদিত হয় অ্যামাজন বনে, সে কারণে একে পৃথিবীর ফুসফুসও বলা হয়। কোন শহরে সবচেয়ে বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? ভারতবর্ষের দিল্লি শহরে প্রতি বর্গ কিলোমিটারে 1826টি ক্যামেরা লাগানো আছে। কোন দেশে প্রত্যেক মানুষেরই ঘর আছে? ফিনল্যান্ডের জিডিপি কম হওয়া সত্ত্বেও এই দেশের প্রত্যেকটি মানুষেরই ঘর আছে। কোন ব্যক্তি তার কাঁধে হেলিকপ্টার উঠিয়েছিল? অস্ট্রেলিয়ার অধিবাসী ফ্রান্স মুলেনার বলে একজন ব্যক্তি তার কাঁধে হেলিকপ্টার উঠিয়েছিল এবং এই হেলিকপ্টারের ওজন ছিল 650 কিলো এবং তিনি তার কাঁধে 30 সেকেন্ড পর্যন্ত হেলিকপ্টারটি রেখেছিল। প্লাস্টিক কাপে চা খেলে কি ক্যান্সার হয়? প্লাস্টিক কাপ বা থার্মোকলের কাপে এক ধরনের পলিস্টিন নামক তত্ত্ব থাকে যেটা চায়ের সঙ্গে মিশে পেটের মধ্যে চলে যায়, যার ফলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ট্রেন চলাকালীন যদি কেউ ট্রেনের চেন টানে তাহলে কি হবে? ট্রেন চলাকালীন যদি কেউ ট্রেনের চেন টানে তাহলে ভারতীয় আইন অনুযায়ী 1 বছরের জেল হয় এবং 12,000 টাকা জরিমানা করা হয়। কোন প্রাণী হাড় পর্যন্ত চিপিয়ে খেয়ে নিতে পারে? হায়না যে কোনো প্রাণীর হাড় চিপিয়ে খেয়ে নিতে পারে। পৃথিবীর কোন দেশে ম্যালেরিয়ার রোগটি বেশি হয়? আফ্রিকা দেশে ম্যালেরিয়ার রোগটি সবথেকে বেশি হয়। পুরো পৃথিবীতে 1,000 ছেলের সঙ্গে কতগুলো মহিলা আছে? পুরো পৃথিবীতে 1,000 ছেলে থাকলে মহিলা আছে 984টি। আচ্ছা বলুন তো, কোন জিনিসের শেষ নেই কিন্তু শুরু আছে? এখানে অনেকগুলো উত্তর হতে পারে, তার মধ্যে একটি উত্তর হলো শিক্ষা, যার শুরু আছে কিন্তু শেষ নেই। ক্যাকটাস গাছ কাটলে কোন দেশে 25 বছরের জন্য জেল হয়? ক্যাকটাস গাছ যদি কেউ আমেরিকা দেশে কাটে তাহলে তার 25 বছরের জেল হয়। ভারতবর্ষে গরিব মানুষের সংখ্যা কত? ভারতবর্ষে গরিব মানুষের সংখ্যা হল 22.4 কোটি। একটি মানুষ মারা যাওয়ার পর তার কোন দুটি অঙ্গ বাঁচতে থাকে?
একটি মানুষ মারা যাওয়ার পর তার চোখ এবং নখ এই দুটি অঙ্গ বাড়তে থাকে। সবচেয়ে বেশি ভারতবর্ষের মানুষেরা কোন দিন সহবাস করে? একটি রিপোর্টের তথ্য অনুসারে সবচেয়ে বেশি ভারতবর্ষের মানুষেরা রোববার দিন সহবাস করে। বিশ্বের সব থেকে উঁচু শিব মন্দির আছে কোন দেশে? বিশ্বের সব থেকে উঁচু শিব মন্দির রয়েছে ভারতের উত্তরাখণ্ডে, যার উচ্চতা 3,680 মিটার। একটি বাঘের বাচ্চা জন্মের পর তার ওজন কত হয়? একটি বাঘের বাচ্চার জন্মের পর তার ওজন হয় প্রায় 1.5 কিলো। মানুষের শরীরের সব থেকে গরম অঙ্গ কোনটি? মানুষের শরীরের সবচেয়ে গরম অঙ্গ হল হৃৎপিণ্ড। আচ্ছা বলুন তো, কোন জিনিস সবসময় উপরের দিকে যায়, কখনো নিচে নামে না? যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে যায়। এখানে সঠিক উত্তরটি হবে বয়স। এমন কোন জায়গায় মানুষ তার যমজ ভাই এবং বোনকে দেখতে পায় বলুন তো, এমন কোন জায়গা আছে? এখানে সঠিক উত্তরটি হবে আয়নার সামনে। ভারতে সবচেয়ে বেশি কোন ফলের চাষ হয়? ভারতে সবচেয়ে বেশি গাঁদা ফুলের চাষ হয়। পুরো বিশ্বে মৌমাছির কতগুলো প্রজাতি আছে? পুরো বিশ্বে মৌমাছির প্রায় 20,000 প্রজাতি রয়েছে, এর মধ্যে 5টি প্রজাতির মৌমাছিরা শুধুমাত্র মধু বানাতে পারে। কুকুর কেন ভাদ্র মাসে সহবাস করে? যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট প্রজনন সময় থাকে, এক্ষেত্রে কুকুরের প্রজনন সময় হলো ভাদ্র মাস। কোন সময় মেয়েদের যোনি দিয়ে কামরস পড়ে? যৌন উত্তেজনা হলে মেয়েদের যোনিপথ দিয়ে রসক্ষরণ হয়, আর এটা সঙ্গমকে সহজতর করে যোনিপথকে পিচ্ছিল করে। তিন বিলিয়ন মানে কত কোটি টাকা? এক, 3 কোটি টাকা, 2, 300 কোটি টাকা। যদি আপনি এই প্রশ্নের উত্তরটা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার উত্তরটা আমাদের কমেন্টে জানাবেন। লিঙ্গ কতটা চওড়া হওয়া উচিত? এ বিষয় নিয়ে বিশেষ কোনো গবেষণা হয়নি, ফলে লিঙ্গের পরিধি কতটা হলে স্বাভাবিক তা বলা হয়নি কোথাও, যেহেতু লিঙ্গের পরিধির মাপ সঠিক হয় না এবং লিঙ্গের বিভিন্ন স্থানে এর মাপ বিভিন্ন রকম হয়। যদি আপনার লিঙ্গের সাইজ 4 ইঞ্চি হয় তাহলে আপনি যে কোনো মেয়েকেই যৌনসুখ দিতে পারবেন।